来，阿妈。阿妈，阿妈，আমি শোভনের লাশটাও দেখতে পারলাম না। তুমি তুমি মরনি বাবু, আমাকে মাফ করে দাও তুমি, আমি তোমাকে ভুল বুঝছি বাবু, প্লিজ। কিসের মাপ? হ্যাঁ কিসের মাপ? হ্যাঁ তুই ওই বাটপাড়া গেছে কেন মাপ চাইবি? সে উল্টা আমাদের কাছে মাপ চাইবে। কি বলছো মা তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? কি বলছে তুই বুঝতে পারতিস না? আমি কি বলি তুই বুঝিস না? আমি বলছিলাম গতকালকে সে ভালোবাসার নাটক করতেছে, এখন প্রমাণ পাইলি তো। তাই তো বাবু, তুমি মরনি? কিভাবে মরবো বলো? ফোনে যে চার্জ ছিল না, ভেবেছিলাম যে পুরো পৃথিবীকে দেখাবো, সব ভক্তকুলদের দেখাবো যে একজন প্রেমিক কিভাবে তার প্রেমিকার জন্য আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়। কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি ব্যাড লাকের বাদশা, কুফাদের সম্রাট। ফোনে চার্জ তো ছিলই না, সাথে সাথে কারেন্টও চলে গিয়েছিল, কিভাবে মরবো বল? তার মানে যদি বিদ্যুৎ চলে না যেত তুমি সত্যি সত্যি মরে যেতে? এতক্ষণ আমি কবরে থাকতাম বাবু, কবরে। একটুখানি এক চিমটি চার্জের জন্য মরতে পারিনি। দেখলি দেখলি তো, সে তোর ভালোবাসার জন্য বাঁচেনি, সে চার্জের অভাবে বেঁচে আছে। আমি তোর বলি, এই ছেলে কখনোই তোকে ভালোবাসে নি। খামোশ! আপনি অনেক কথা বলেন, এখন আপনি আমার কথা শুনবেন। আপনি কিন্তু একটা ভেজাইল্লা মহিলা, আপনি আপনার মেয়ের সাথে আমার মধ্যে প্যাচ লাগানোর চেষ্টা করেই যাচ্ছেন। কি বললি তুই? আবার বল, আবার বল। আবার বলবো? হি বলবো না। আচ্ছা ঠিক আছে বলি, আমি যদি অবন্তীকে সত্যিকার মন থেকে ভালো নাই বাসতাম, তাহলে কি আমি গলায় দড়ি দিতাম? আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে আমাকে ভালোবাসে না। আমি তো 1 থেকে 3 পর্যন্ত গুনছিলাম, ঠিক আছে 10 মিনিট কম গুনছিলাম, কিন্তু ও তো আমাকে একটা ফোন দিয়ে বলতে পারতো যে বাবু তুমি মইরো না, তাইলে তো হইতো, তো বলে নাই। না 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 বাবু, আমি তোমাকে ফোন দিয়েছিলাম তো, তোমার ফোন বন্ধ ছিল। তুমি সত্যি আমাকে ফোন দিয়েছিলে? হ্যাঁ সত্যি। আই লাভ ইউ বাবু। এই ছাড়, আমার মেয়েকে ছাড়, টাচ করবি না অবন্তি, তুই ওকে ধরবি না। এই ছেলে, আমি আমার মেয়েকে কোনোদিন তোর কাছে বিয়ে দিব না, তোর বলছিলাম না এই ছেলের পিছনে ঘাপলা আছে। না মা, ওর মধ্যে কোনো ঘাপলা নেই, আমি তো কি চিনি, ওর রাশিটা খারাপ, এই জন্য ওর সাথে বারবার ব্যাড টাইমিং হয়। শোভন, এই শোভন, বাথরুমে পানি নাই, মোটরটা ছাড়ো। দেখলি দেখলি তুই ওর অবস্থা দেখছস? হ্যাঁ, সে অনলাইনে আত্মহত্যার নাটক করে আর অফলাইনে ফস্টে এসছে করে মাঝে মেয়েদের সাথে। চি 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 চি, আমার না ভাবতে ঘৃণা লাগতেছে। আল্লাহ আল্লাহ, মাটিতে ভাব করে দাও, আমি নিচে নেমে যাই। এনাফ এনাফ! আর একটা কথা বলবেন না আপনি, অভদ্র মহিলা, আপনি বারবার ওর সাথে আমার প্যাচ লাগানোর চেষ্টা করতেছেন। অবন্তি শুনো, নাকি শুনবো না? শুনবো না, তুমি শোনার মতো মুখ রাখছো? হ্যাঁ আপু, আমার কথা একটু শুনো, তুমি যেমন ভাবছো তেমন কিচ্ছু না। এই চুপ, তুমি কোনো কথা বলবে না, এটা আমার ওর ব্যাপার। আম্মা চলো চলো। আরে কথাটা শুনে যাও, নাকি শুনবো না? হ্যাঁ শুনবো না।